মতিঝিলে মোহামেডান দিলকুশা সহ চার ক্লাবে অভিযান, বিপুল পরিমাণ ক্যাসিনো সরঞ্জাম, মাদক ও টাকা উদ্ধার। ক্যাসিনো সহ সব অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর সরকার, দেশ জুয়ারিতে ভরে গেছে, মন্তব্য ফখরুলের। মধুর ক্যান্টিনে ছাত্রলীগ ছাত্রদল সহাবস্থান, সকল সংগঠনকে সংযত থাকার আহ্বান উপাচার্যের। রোহিঙ্গা ইস্যুতে উস্কানি না দিয়ে সরকারকে সহায়তা করার আহ্বান ওবায়দুল কাদেরের, চেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা দম্পতি নিহত। উচ্চ আদালতের রায়ে বেঁচে থাকার অধিকার পেল 403টি নদী, সীমানা নির্ধারণ সহ বেশ কিছু নির্দেশনা। মা ও শিশু মৃত্যু হার কমাতে বাংলাদেশ সফল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন, সরকারের সদিচ্ছার প্রশংসা। এবার মতিঝিলে মোহামেডান সহ চার ক্লাবে অভিযান চালালো পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ক্যাসিনো সরঞ্জাম, মদ, সীসা ও নগদ টাকা জব্দ করা হয়েছে। ইয়াংম্যানস ক্লাবে অভিযানের পর মোহামেডান, আরামবাগ, ভিক্টোরিয়া ও দিলকুশা স্পোর্টিং ক্লাবে তালা ঝুলিয়ে গা ঢাকা দেয় ক্লাব কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, ক্যাসিনো ও মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এই ক্লাবগুলোতে অভিযান চালানো হয়েছে। আদিত্য মামুনের সহায়তায় জসিম জুয়েলের রিপোর্ট। দুপুরের পর থেকেই মতিঝিলের মোহামেডান স্পোর্টিং ক্লাব, আরামবাগ, ভিক্টোরিয়া ও দিলকুশা স্পোর্টিং ক্লাবে একযোগে অভিযান চালায় পুলিশ। চারটি ক্লাবের ভেতরেই পাওয়া যায় ক্যাসিনো খেলার ডিজিটাল বোর্ড সহ খেলার সরঞ্জাম, পাওয়া যায় মদ, সীসা ও নগদ টাকা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে বলে জানায় পুলিশ। ক্লাবের অন্দরেই বহুদিন থেকেই বসত জুয়া খেলার জমজমাট আসর। তবে ইয়াংম্যানস ক্লাবে র্যাবের অভিযানের পর থেকেই ক্লাবগুলোতে তালা ঝুলিয়ে দিয়ে সরে পড়ে ক্যাসিনো চালানোর সাথে জড়িত কর্মকর্তারা। মোহামেডান, ভিক্টোরিয়া, আরামবাগ, দিলকুশা চারটি ক্লাবে অভিযান পড়েছে। এখানে আমরা কিছু নগদ টাকা পেয়েছি, 1 লাখ টাকা নগদ টাকা পেয়েছি, একটু মদের বোতল পেয়েছি এবং ক্যাসিনো খেলার অসংখ্য সামগ্রী পেয়েছি। তারের পিছনে ছিল ম্যাক্সিমামে জনশূন্য ছিল, আমরা অভিযান পরিচালনা করে ক্যাসিনো খেলার সামগ্রী আপাতত পেয়েছি, কোনো অ্যারেস্টের মুহূর্তে আমাদের কাছে নাই। ক্যাসিনোর বিরুদ্ধে ক্লাবগুলোতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার। এই ক্লাবের রেজিস্ট্রেশন গঠনতন্ত্র আমরা এটা তদন্ত সাপেক্ষে কারার পিছনে ছিল, ক্লাবের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। জি, আমি দলমত নির্বিশেষে মাদক, ক্যাসিনো ও জুয়া সহ সকল অবৈধ ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, এ ধরনের ব্যবসা করার কোনো সুযোগ থাকবে না, এমন কথা বলেছেন সরকারের প্রভাবশালী তিন মন্ত্রী। এমনকি চলমান শুদ্ধি অভিযানে দলের যে কোনো পর্যায়ের নেতা যুক্ত থাকলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। ব্যক্তিগত গাড়ির আধিক্য শহর ও শহরতলিতে যানজটের অন্যতম কারণ। একে নিরুৎসাহিত করতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হল বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস, প্রতিপাদ্য পথচারী ও সাইক্লিস্টদের নিরাপদ যাতায়াত। গাড়ি চালাতে বৈধ কাগজপত্র নিশ্চিত করতে এবং শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি কর্পোরেশনগুলোর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে কথা বলেন অবৈধ ক্যাসিনো নিয়েও। ক্যাসিনো আমাদের দেশে আইনসঙ্গত ব্যবসা নয়, সে যেই হোক, রাজনীতি নেতা হোক, সমাজের কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি হোক কিংবা জনপ্রতিনিধি হোক, তারা আইনসঙ্গত ব্যবসা নয় এমন ব্যবসা আমরা করতে চাই। এদিকে সচিবালয়ে বাংলাদেশ বেতার টেলিভিশন শিল্পী সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে চলমান শুদ্ধি অভিযান নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। বলেন, এই অভিযান দলমত নির্বিশেষে সব অপরাধীর বিরুদ্ধে, এর সমালোচনা করার নৈতিক অধিকার পিনপিন নেই।
কোন মতের বা কোন পথের সেটি দেখা হচ্ছে না, যেটি বিএনপির আমলে করা হয়নি। হাওয়া ভবন বানিয়ে প্রত্যেক ব্যবসায় 10% কমিশন বসানো হয়েছিল, তাদের ব্যর্থতার জন্য লজ্জা পাওয়ার কথা। প্রশ্ন করব, নিজেদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন বড় অজগর সাপ, যেটি গিলে সব খেয়ে ফেলে। অন্যদিকে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লেবাননের প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও বিনিয়োগ উপদেষ্টা ডক্টর হাসান আল আলী। পরে সাংবাদিকদের কৃষিমন্ত্রী জানান, চলমান অভিযানে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে না। দলের যদি কেউ থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি না ইমেজের কোনো ক্ষতি হবে, বরং আমাদের ভাবমূর্তি বাড়বে, মানুষের আস্থা বাড়বে। যারা সরকারের অর্জনকে ম্লান করছে, মানুষকে বিভ্রান্ত করে, সীমা লঙ্ঘন করে চলেছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও জানান ডক্টর রাজ্জাক। আই ওয়াশ করে তো বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশ জুয়াড়িতে ভরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধনে সরকারের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল। যতই দিন যাচ্ছে ততই সরকারের পাপের ইতিহাস বের হয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ নেতাদের দাপটে দেশে কেউ থাকতে পারছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সুপরিকল্পিতভাবে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। সরকার সব দিক দিয়ে ব্যর্থ হয়ে এখন আপনার জুয়ার আশ্রয় নিয়েছে। জুয়া খেলে যদি কোনো রকমের টেকা যায়, টেকা যাবে না, কারণ এটা হচ্ছে আপনার গণতন্ত্রের দেশ। মনে হচ্ছে দেশটা জুয়ারুদের দেশ হয়ে গেছে। এই সরকারকে যদি আমি বলি যে এটা জুয়ারুর সরকার, তা আমার কোনো অপরাধ হতে পারে? আওয়ামী লীগের বড় নেতা, ছোট নেতা, পার্টি নেতা, তাদের দাপটে বাংলাদেশ আর কেউ থাকতে পারছে না। এবার অন্যান্য প্রসঙ্গ। অনেকদিন পর মধুর ক্যান্টিনে পাশাপাশি টেবিলে বসল ছাত্রলীগ ও ছাত্রদল। নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে সংগঠনটির নতুন নেতারা জানান ক্যাম্পাসে সহ অবস্থান নেই। তবে ছাত্রলীগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা বিরোধী কোনো শক্তি বিশৃঙ্খলা করলে তা প্রতিহত করা হবে। এদিকে সব ছাত্র সংগঠনকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাসে খোকন ও শ্যামল। মধুর ক্যান্টিনে নিজেদের নির্ধারিত টেবিলেও বসেন বেশ কিছুক্ষণ। নতুন সভাপতি সাধারণ সম্পাদকের অভিযোগ, ক্যাম্পাসে সহ অবস্থান নিশ্চিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে ঘুরে বেড়ায় রাজনীতি করে, এখানে কিন্তু গণতান্ত্রিক পরিবেশ নেই, সহ অবস্থান কিছুটা থাকলেও পুরোপুরি সহ অবস্থান নেই। আমাদের প্রথম পদক্ষেপ কার্যকর সহ অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশটা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা। ছাত্রদল ক্যাম্পাসে আসার আগে থেকেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জিত দাস নেতাকর্মীদের নিয়ে মধুর ক্যান্টিনে অবস্থান করছিলেন, পরে তাদের সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জানান ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খলা মানা হবে না। আপনারা দেখেছেন তারা ইতিমধ্যেই তো মধুর ক্যান্টিনে এসে বসে তারপর চলে গিয়েছে, মানে এই পরিবেশটি কি বজায় থাকবে? তারা যদি সুশৃঙ্খল হয় অবশ্যই বজায় থাকবে, কিন্তু তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এখানে এসে উস্কানি দেয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই এটা মেনে নেব না। সব ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন উপাচার্য। আমাদের ক্যাম্পাস যেন আমরা সকলে যেন খুব সংযত সহনশীল আচরণ করি, যাতে ক্যাম্পাসের কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে, এই বিষয়ে যেন সকলে যত্নশীল থাকি। ডাকসুর নির্বাচনের আগে শিক্ষার্থী ভর্তির বিষয়ে অনুষদের ব্যাখ্যাই চূড়ান্ত বলেও জানান উপাচার্য। একেবারেই অনুষদ থেকে খুবই স্পষ্ট করা হয়েছে, আশা করি কোনো বিভ্রান্তি থাকবে না। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নানা নাটকীয়তার শেষে দীর্ঘ 27 বছর পর সরাসরি ভোটে নতুন নেতৃত্ব পেয়ে উৎফুল্ল ছাত্রদলের সাধারণ কর্মীরা। প্রতিকূল পরিস্থিতিতে সংগঠনটি ঘুরে দাঁড়াবে বলে আশা করছে তারা। আর বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন, নতুন নেতৃত্বে বিএনপির আন্দোলন সংগ্রামে ছাত্রদল রাজপথে সাহসী ভূমিকা রাখবে। জসিম জুয়েলের রিপোর্ট। আইনি জটিলতায় 2 দিন পিছিয়ে 18 সেপ্টেম্বর গভীর রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল। 27 বছর পর সরাসরি ভোটে ছাত্রদল পায় নতুন নেতৃত্ব। ক্ষোভ বিক্ষোভ ছাড়াই সবাই মেনেও নেয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে।
ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে পেরে ছাত্রদলের নেতাকর্মীরাও উজ্জীবিত। নতুন কমিটি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন বলেই আশা করেন তারা। আমি একজন কাউন্সিলর হিসেবে বলতে চাই যে খুব সুন্দর একটা কাউন্সিল হয়েছে, আমি নিজে ভোটার ছিলাম, যেখানে কোনো কারচুপি ছিল না। গতকাল যে আমাদের নির্বাচন, সেই প্রক্রিয়াকে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই প্রধান লক্ষ্য আমাদের। একদম প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই, কিন্তু এই কাউন্সিলরের ভোটের মাধ্যমেই আমরা এই দুজনকে পেয়েছি এবং যোগ্য। ছাত্রদলের সাবেক নেতারা মনে করেন চলমান আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমান কমিটি। দলের মধ্যে গণতন্ত্র চর্চা শুরু হওয়ায় আর কোনো সিন্ডিকেট থাকবে না বলেও মনে করেন তারা। আজকে বহু বছর পরে ছাত্রলীগের কলঙ্কিত ইতিহাসের উল্টো দিকে দাঁড়িয়ে ছাত্রদল একটা মুক্ত এবং স্বচ্ছ গণতন্ত্রের ইতিহাস তৈরি করেছে। এই নেতৃত্ব যদি সফলভাবে এই সংগঠনের নেতৃত্ব দিতে পারে, তাহলে আমাদের বিশ্বাস এই ছাত্রদলের মাধ্যমেই আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র আবার ফিরে আসবে। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকও জানালেন সবার প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। নবনির্বাচিত কমিটির প্রথম চ্যালেঞ্জ হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা, গণমানুষের ভোটাধিকারী প্রতিষ্ঠা করব এবং ছাত্র সমাজের যত যৌক্তিক অধিকার এবং আন্দোলন আছে সেসব আন্দোলনগুলোতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। আমরা ছাত্রদের অধিকার এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কার্যাবলীকে সুনিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। দ্রুতই ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান তারা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা ও উস্কানি দিয়ে বিএনপি চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেলা 11:30টার দিকে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে জেলার 8টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সরকারের উদ্যোগের ঘাটতি নেই। বিশৃঙ্খলা ও উস্কানি না দিয়ে এই সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। বিরোধী দলের কাছে আহ্বান করব, অহেতু এখানে উস্কানি না দিয়ে, বিশৃঙ্খলার উস্কানি না দিয়ে এই বিষয়টাকে রাজনৈতিক ইস্যু হিসেবে বেছে না নিয়ে দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করুন। এটা একটা জাতীয় দুর্ভাবনার বিষয় আছে, এই দুর্ভাবনার অংশীদার আপনারাও, কাজেই বিরোধী দলও এই ব্যাপারে সহযোগিতা করবে, এটাই আমরা আশা করি। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত দিল মোহাম্মদ ও তার স্ত্রী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 3টি বন্দুক ও 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গেল রাতে টেকনাফের নয়াপাড়া মোচুনি রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা ডাকাত দিল মোহাম্মদ ও তার স্ত্রীকে অস্ত্রসহ আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভোরে নীলার শফিউল্লাহ কাটা এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাত দল। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় ডাকাত দিল মোহাম্মদ ও তার স্ত্রী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনাস্থল থেকে আরও 3টি বন্দুক ও 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দুজনের মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরদিকে কক্সবাজার সদরের ঈদগাঁওতে নুরুল আলম নামে ব্যাটারি চালিত ইজি বাইক চালককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে 3 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। উচ্চ আদালতের রায়ে মৃতপ্রায় 403টি নদী বেঁচে থাকার অধিকার পেল। নদীমাতৃক বাংলাদেশের নদী রক্ষায় সীমানা নির্ধারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বাস্তবায়নকারী সংস্থাগুলো বলছে, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে 3 থেকে 10 বছর লেগে যাবে। আরও জানাচ্ছেন শাকের আরজু। পাবনার দক্ষিণে পদ্মা নদীতে জন্ম ইছামতির। যখন পদ্মা ও আত্রাইয়ের প্রবাহ আসত, ইছামতির তখন ভরা যৌবন। ফারাক্কার প্রভাবে ইছামতিতে লাগে বার্ধক্যের ভাটা। নদীমুখে বাঁধ দেয়ায় প্রবাহ বন্ধ, দখল দূষণে ঢুকছে পাবনার জীবনরেখা। এই খেয়াঘাটের এই ঘাটে অনেক নৌকা আসত, নৌকায় মালামাল আসত এবং ব্যবসা বাণিজ্যের সঙ্গে অনেক সম্পৃক্ত ছিল। ইছামতির মতো নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি পরিবেশ ক্রমেই বদলে যাচ্ছে। বাড়ছে নোনা পানির প্রবেশ, মরুকরণের পাশাপাশি ভূগর্ভে পানির স্তর নেমে যাচ্ছে, বন্যা, নদী ভাঙন সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগও বাড়ছে। নদী কমিশন অভিভাবক হিসেবে সকল সংস্থাকে ছড়ি ঘুরিয়ে হলেও এই সমস্ত আইনকানুন বাধ্য করে নদীকে তার আপন মহিমায়, তার স্বগৌরবে প্রতিষ্ঠিত করবে, এটি প্রত্যাশিত।
এ অবস্থায় রাজধানী সহ দেশের সব নদ নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করেন উচ্চ আদালত। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ঢাকার বিশাল জনবসতি নদীর জন্য হুমকি। এক্ষেত্রে রাজধানী স্থানান্তরেরও মন্তব্য করা হয় রায়ের পর্যবেক্ষণে। যে কোনো নদীকে রক্ষা করতে গেলে নদীর পাশের যে শহরগুলো থাকে সেই শহরগুলোকে কিন্তু আপনাকে ভালোভাবে মেনটেন করতে হবে। তবে রায়ের পর নদী রক্ষা অভিযান চালালেও প্রভাবশালীদের বাধার কথা অস্বীকার করেননি বিআইডব্লিউটিএ। বিজ্ঞ আদালতের কিছু স্টে অর্ডার ছিল, নিষেধাজ্ঞা ছিল, সেগুলোকে আমরা আদালতের আদেশ মান্য করে ওগুলোকে আমরা করতে পারিনি। নদী রক্ষায় দখলদারদের তালিকা প্রকাশ, সীমানা নির্ধারণ সহ হাইকোর্টের রায়ের নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগুলোর কথা জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। এখানে তো অনেক বড় বড় বিজনেসম্যানরা আছে, নাম অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি। নদীর দখল ও দূষণ রক্ষায় বারবার আদালতের রায় এলেও তা বাস্তবায়ন হয়নি। তবে মানবজাতিকে টিকে থাকতে হলে টিকে থাকতে হবে নদীগুলোকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের চুয়াত্তরতম অধিবেশনে যোগ দিতে আবুধাবিতে একদিন যাত্রাবিরতির পর নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল 10:45 প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল 4:25 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণ করার কথা। সফরকালে প্রধানমন্ত্রী 24 সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 28 সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 27 সেপ্টেম্বর ইউএনজিএর 74তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরিকল্পিত প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন সম্ভব নয় বললেন এনজিআরডি মন্ত্রী, লক্ষ্যে এগিয়ে যাবে বাংলাদেশ, আশা এডিবি। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজও আন্দোলনের শিক্ষার্থীরা, হামলার ঘটনায় বিসিএ নিন্দা প্রকাশ, তদন্ত কমিটি গঠন। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। প্রকল্প পরিকল্পিত না হলে যথাসময়ে এবং যথাযথ টাকায় বাস্তবায়ন সম্ভব নয়, একথা বললেন স্থানীয় সরকার মন্ত্রী অ্যাডভোকেট তাজুল ইসলাম। আর অপচয় কমানো গেলে বাংলাদেশ নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে বলে আশা করছে এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি। রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এসব কথা উঠে আসে। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল 10 বছরে বিদ্যুৎ, যাতায়াত, কৃষি সহ নানা খাতে বাংলাদেশের অগ্রগতি উল্লেখ করার মতো। তৈরি পোশাক, সবজি, চাল এবং আমের উৎপাদনেও ঈর্ষণীয় সফলতা বাংলাদেশের। বাংলাদেশের প্রকল্প সহায়তার বিবেচনায় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি গুরুত্বপূর্ণ অংশীদার। উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে উন্নয়ন প্রকল্পে আরও মনোযোগী হওয়ার পরামর্শ এডিবির। বাংলাদেশের অগ্রগতিতে এডিবির ভূমিকার প্রশংসা করেন স্থানীয় সরকার মন্ত্রী। দেশের উন্নয়নে বড় প্রকল্পের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। Once we are able to select the productive project in my language, this is if the positive is rightly have been selected, in which project we will take now, which one will be prioritized and which one we will do later on, but we have to think about these things. And that in the same time, if the project is productive and এডিবির সহযোগিতায় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে গতি সঞ্চার হবে বলেও আশা করেন স্থানীয় সরকার মন্ত্রী। বাংলাদেশ ইকোনমি গেট দ্য চান্স টু সাপোর্ট বাই এডিবি ফর টু রিচ এট দিস পজিশন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বন্ধ ঘোষণার পরও শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিসিএ খন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। পরিস্থিতি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা আনিলা। উপাচার্য প্রফেসর ডক্টর খন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে চলছে মিছিল আর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি। এ অবস্থায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়েনি। আমাদের হলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এতে বিদ্যুৎ সংযোগ এবং পানি সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এক মুহূর্তের জন্য আমরা দমে যাইনি। এই আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করছে, কিন্তু আমরা কেউ যাচ্ছি না, আমরা এই ক্যাম্পাস ছাড়ছি না। এখন একটাই দাবি, আমাদের এই বিজেসের পদত্যাগ চাই। তদন্ত কমিটির উপরে আমরা যথেষ্ট আশ্বস্ত, আশা করা যায় তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক তদন্তের মাধ্যমে এবিসি পদত্যাগের ব্যবস্থা করবে। অন্যদিকে শিক্ষার্থীদের ওপর ক্যাম্পাসের বাইরে হামলা হয়েছে এমনটি উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছেন উপাচার্য। এদিকে ঘটনা তদন্তে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর আব্দুর রহিমকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে এই কমিটি। ঘটনার ব্যাপারে যারা সংশ্লিষ্ট আছেন বা জানেন বা তথ্য প্রমাণ আছে তাদেরকে আমরা অনুরোধ করব আমাদেরকে তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করার জন্য। 5 কার্য দিবস সময় দেওয়া হয়েছে, আশা করছি 5 কার্য দিবসের মধ্যে আমাদের তদন্ত কাজ সমাপ্ত করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ হারুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উপদেষ্টা সুফি সাগর শামস বক্তৃতা দেওয়ার সময় হামলা চালায় একদল লোক। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। সুফি সাগর শামস অভিযোগ করেন, হামদর্দের MD ইউসুফ হারুন ভাড়াটিয়া গুন্ডা দিয়ে হামলা চালিয়েছে। পরে সংবাদ সম্মেলনে সুফি সাগর বলেন, 1971 সালে ইউসুফ হারুন লক্ষ্মীপুর জেলার রায়গঞ্জে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। সংবাদ সম্মেলনে ওয়াকফ প্রতিষ্ঠান হামদর্দে ইউসুফ হারুনের নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, এটা অবশ্যই এই রাজারগার কমান্ডার ইউসুফ হারুন পাঠিয়েছেন এবং তিনি এই সাংবাদিক সম্মেলন ভণ্ডুল করার অপচেষ্টা করেছেন। মশার প্রজনন নিয়ন্ত্রণ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের সাথে সাক্ষাৎ করছেন। নগর ভবনে সাক্ষাতে ওভাকিয়া পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্য কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন ব্যবস্থাপক জেন ওকিফ। এ পদ্ধতিতে পুরুষ বন্ধা মশা ও মহিলা মশার মিলনে ডিম পাড়া হ্রাস পাবে বলে জানানো হয় আর এই বিষয়ে প্রাথমিকভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। অন্তিম শয়নে শায়িত হয়েছেন প্রখ্যাত আবৃত্তিকার কামরুল হাসান মঞ্জু। সকালে ঢাকা থেকে তার মরদেহ গ্রামের বাড়ি যশোর শহরে নিয়ে যাওয়া হয়। জোহরের নামাজের পর কারবালা কবরস্থানে তাকে শেষ সজ্জায় শায়িত করা হয়। 80 দশকের প্রথম ভাগ পর্যন্ত যশোরের সাহিত্য সংস্কৃতিতে অঙ্গনে উজ্জ্বল ভূমিকা ছিল কামরুল হাসান মঞ্জুর। যশোর সাহিত্য পরিষদ গঠন ও সাহিত্য পত্রিকা উন্মেষ প্রকাশে তাঁর ছিল মুখ্য ভূমিকা। তিনিই প্রথম দর্শনীর বিনিময়ে আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করেন 1983 সালে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্যসেবা। মেহেরপুরের গাংনীতে ছড়িয়ে পড়ছে অ্যান্থ্রাক্স রোগ। গত 6 মাসে অন্তত 500 রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অ্যান্থ্রাক্স আক্রান্ত গবাদি পশুর মাংস খেয়ে মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে জানিয়েছেন চিকিৎসকরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামুল ইসলাম। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভিড় অ্যান্থ্রাক্স আক্রান্ত রোগীদের। প্রতিদিনই চিকিৎসা নিতে আসছেন আক্রান্তরা। আমাদের এখানে যেসব রোগী আছে সব বেশিরভাগই না, অলমোস্ট 99% মাংস বিক্রেতারা জানান, পৌর এলাকায় পরীক্ষিত পশু জবাই করা হলেও গ্রামাঞ্চলে তা মানা হয় না। এখানে যে গরুগুলা জবাই হয় সব পরীক্ষা নিরীক্ষা করে জবাই হয়, গ্রামগঞ্জে যেগুলা জবাই হয় খাই অসুস্থ হয় সেইগুলার প্রভাব আমাদের পড়ে। ছাগলের ওই অসুখ হয়েছিল, সেই ছাগলটা জবাই করছিল, আমরা সে মাংস নিয়েছিলাম। প্রাণী সম্পদ বিভাগ বলছে জনবল সংকটের কারণে সব জায়গায় অ্যান্থ্রাক্স বিষয়ে জনগণকে সচেতন করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর
প্রাণী সম্পদ অধিদপ্তর এবং প্রশাসন সাথে জনপ্রতিনিধি সবাই মিলে আমরা যদি কাজটা করতে পারি তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এদিকে ঢাকা থেকে রোগতত্ত্ব বিভাগের একটি দল আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। মাংস কাটা থেকে শুরু করে চামড়া ছোলা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যারা এই কাজের সাথে জড়িত তারা সাধারণত এই রোগে আক্রান্ত হয়ে থাকে। অ্যানথ্রাক্স সম্পূর্ণ নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করে পরিদর্শক দল। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আইনি পরামর্শের জন্য ঢাকায় রিফাত হত্যা মামলার আসামি স্ত্রী মিন্নি, অভিযোগপত্র মন গড়া বললেন আইনজীবী। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির বিরুদ্ধে হুঁশিয়ারি ইরানের, সৌদি আরবে আক্রমণ বন্ধে হুথিদের শান্তি প্রস্তাব। আপনারা দেখছেন সন্ধ্যা 7টায় একুশে সংবাদ। চিকিৎসা ও আইনি পরামর্শের জন্য ঢাকায় এসেছেন বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার 7 নম্বর আসামি ও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। রোববার সকালে হাইকোর্টে আইনজীবী জেড আই খানের চেম্বারে বাবার সঙ্গে আসেন মিন্নি। পরে আইনজীবী বলেন, আয়েশার বিরুদ্ধে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে তা মন গড়া, এতে মূল আসামিদের অব্যাহতির সুযোগ তৈরি হয়েছে। জজ মিয়া ও জাহালমের মতো আরেকটি ঘটনা ঘটেছে এখানে। গত 3রা সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার আয়েশা জামিনে মুক্তি পান। গত 26 জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে স্ত্রী আয়েশার সামনে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে হাসপাতালে মারা যায় রিফাত। যারা খুন করছে, খুনের সাথে জড়িত প্রত্যক্ষ যাদের দেখা গেছে তাদের ধরার জন্য বা তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার জন্য কিন্তু পুলিশ তৎপর না। পুলিশ তৎপর শুধু মিন্নি। মিন্নি কি করেছে? নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। সকালে রাজধানী বর্ণিতে নৌসদর দপ্তরে সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশল বিনিময় করেন। এছাড়াও বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তারা। পাশাপাশি দুই দেশের আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা জোরদারে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। এর আগে সদর দপ্তরে পৌঁছালে ভারতীয় নৌপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। ব্যবসা বাণিজ্যের খবর। ট্রাস্ট ব্যাংক লিমিটেডে 112তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএসএ এ শাখার উদ্বোধন করেন তিনি। এ সময় সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করে বলেন, গ্রাহকের সঙ্গে সুদৃঢ় সেতু বন্ধন গড়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে এই শাখা ভূমিকা রাখবে। নাম ফলক উন্মোচন, ফিতা ও কেক কেটে ব্যাংকের শাখাটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক মাইনুদ্দিন এবং ব্যাংকের পরিচালক ও মিরপুর সেনানিবাসের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বাকিরা উপস্থিত ছিলেন। এসাতে শেষ করছি সন্ধ্যা 7টায় 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মতিঝিলে মোহামেডান দিলকুশে সহ 4 ক্লাবে অভিযান, বিপুল পরিমাণ ক্যাসিনো সরঞ্জাম, মাদক ও টাকা উদ্ধার। ক্যাসিনো সহ সব অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর সরকার, দেশ জুয়ারিতে ভরে গেছে মন্তব্য ফখরুলের। মধুর ক্যান্টিনে ছাত্রলীগ ছাত্রদল সহ অবস্থান, সকল সংগঠনকে সংযত থাকার আহ্বান উপাচার্যের। রোহিঙ্গা ইস্যুতে উস্কানি না দিয়ে সরকারকে সহায়তা করার আহ্বান ওবায়দুল কাদেরের, টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা দম্পতি নিহত। উচ্চ আদালতের রায়ে বেঁচে থাকার অধিকার পেল 403টি নদী, সীমানা নির্ধারণ সহ বেশ কিছু নির্দেশনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।